শায়খ, নেক সন্তান লাভের বিশেষ কোনো আমল আছে কি না? জি, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন। কারণ নেককার সন্তান যদি না হয়, সন্তান যদি নেককার না হয়, এই সন্তান যদি বদকার হয়, পিতা মাতাকে ইহকালে এবং পরকালে লাঞ্ছিত করার জন্য যথেষ্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রশ্ন করা হয়েছে মোহতারম শায়খ, নেক সন্তান লাভের বিশেষ কোনো আমল আছে কি না? জি, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন। কারণ নেককার সন্তান যদি না হয়, সন্তান যদি নেককার না হয়, এই সন্তান যদি বদকার হয়, সন্তান যদি নেককার না হয়ে বদকার হয়, তো এই সন্তানটা পিতা মাতাকে ইহকালে এবং পরকালে লাঞ্ছিত করার জন্য যথেষ্ট। ইহকালে মানুষের কাছেও সে মাথা তুলে দুনিয়াতেও বাঁচতে পারে না, এবং পরকালে আল্লাহ তাআলার কঠিন পানিশমেন্ট বা জাহান্নামের শাস্তি দিনে পতিত হতে হয়। এজন্য নেক সন্তান লাভের জন্য বিভিন্ন দোয়া আমরা কোরআন সুন্নাহর মধ্যে খুঁজে পাই। এর মধ্যে আমরা প্রধানত বলবো নেক সন্তান লাভের জন্য প্রধানত যে কাজটা আমাদের করণীয়, সেটা আমরা যখন ফিজিক্যালি ইন্টিমেট হব বা মেলামেশা করব, সেক্ষেত্রে আমরা সুন্নাহ অনুসরণ করব, বিসমিল্লাহ পড়ব, পাশাপাশি আমরা দোয়া পড়ব। আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবি শায়তানি মা রাযাকতানা, দোয়া পড়ব। এবং প্রত্যেক সালাতের পরেই আমরা আল্লাহর কাছে কাইমনো বাক্যে প্রার্থনা করব, রব্বি হাবলি মিনাস সালিহিন। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা করেছিলেন, ফলশ্রুতিতে আল্লাহ তাআলা সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালামকে দান করেছেন, এবং সাইয়্যিদুনা জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এই দোয়াটা আমরা বেশি বেশি করতে পারি, আল্লাহ আপনি আমাকে একটা পুত্র পবিত্র নেককার একটা সন্তান আপনি দান করেন। এই দোয়াটা আমরা বেশি বেশি করলে আশা করা যায় আল্লাহ তাআলা নেক সন্তান আমাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নেক সন্তান দান করুন, এমন সন্তান দান করুন যে সন্তানরা আমাদের জন্য পরকালে নাজাতের ওসিলা হবে এবং আমাদেরকে আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে সুপারিশকারী হিসাবে সুপারিশ করবে। আল্লাহ তাআলা আমাদের নেককার সন্তান দান করুন।